আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনারা দয়া ভালো আছি। আজকে আবার নাগামরসর গাছ চূড়া দেখাইয়ার পুরুয়া ছিল, ফুল ফুটিছে সবটি তো তুড়া তুড়া একটা দুইটা করে নাগামরিচ আবার স্টার্ট হয়েছে। নাগামরিচগুলা খুব ভালো, একটা নাগামরিচ ঘেরান আর খুব জালি বিষ আমার কাছে গত 20-25 বরস ধরি, মানে ধর 20 একটু লেটে ধরে এই মরিচটা, আমার গ্রিন হাউস নাই, আমি ওর বাড়া রাখে ধরে। আর এটা নাগামরিচের গাছ ওর একটারও আগা ভাঙছি না, আগা ভাঙলে আরও ফের দিল না, ওলাও মাশাল্লাহ বড় হয়েছে সব গাছ। নাগামরিচও দুই একটা করে আইছে, কিন্তু কালকের মেঘে লোকে হিলও দিছে, অনেক ডাল ভালো তা ভাঙ্গি ফেলাই দিছে। নাগামরিচের গাছ আমার আর এগুলি লোকামরসর এটা ফুলর খুললি আইছে না, ও আইব একটু লেটে আয়গুন হানিয়ে দেখরানি বালটিত। আর এগুলি হলো খালামরসর গাছ ধরানি ধরে কুড়োটা আগা ভাঙ্গা না, ও আছে আমার আরও নাগামরিচ ধরানি। নাগামরিচ গাছ আছে আমার পাকা কয়েকটা, সবটি তো দুই একটা করে আইসে, আপনারা মাশাআল্লাহ কইবা দেখি আর আমার ভিডিওটা দেখবা। আগে তো অনেক না ফল ফসল হইতো, ইউটিউবে কারণ করছি বলতে ইবর সফলা বছরাব, এবার তো সুবিধা হয়েছে না আমার নাগামরিচ একদিন কুরমে গে আর হিলেও সারা পাতা নষ্ট করে লিছে গাছের। নাগামরিচ এরে এরে আছে, নাগামরিচ খুব ভালো জাতর নাগামরিচ সবটি তো আর একটা দুইটা করি আর না আগামী ভিডিও দেখাইম নাগামরিচ। আমি তো লাস্ট ইয়ার পিকলো মানাইছি অনেক নাগামরিচ রিও, আমার ভিডিও আছে তা লাল করিয়া পিকল মানাইছিলাম। রিক্সাই নাবো ডুলাইয়া রুইতাম রুইতাম করি করি অনজার, আর এটা হইলো গিয়ে এন্টিয়ান ঢুকি এটা খুব সকাল বাইর দে, এটা বেশি শক্ত বড় করলে শক্ত হয়ে যায়। একজন ছুট রয়েছে একজন আফ্রিকার নাগার গাছ ওদরাই নাগা, ওগুলা ওগুলার সাইজটা ও দৌড়ছে দুই তিন দিন হয়েছে, তার নাগা খুব বড় হয় আর খুব জাল বড় হইলে আপনারা দেখাইম। আসলে খুব আইতার নাগামরিচের গাছ একটা উড়িও নাই আগা ভাঙ্গা না, এটা অনেক ডাল ফালো দিছে ধরে। আরো অনেক নাগামরিচের গাছ আমার আছে, বিন একটু সেবাও নিয়ে ভাই খদুর লো তো ভাই আনা একটু সেবাও নিয়ে ছড়ে গেছে সবটি দরের নাগা। আরও একটা গাছ পুরা না রাখি আমার লাভ হয়েছে না, একটু ছোটো ছোটো নাগা আইসে গাছটা মরিয়া যায় আর কি। আইতা খাসামরসর গাছ ওটা সানে করে বোতল বাতল দেওয়া, ও ও আছে আরো নাগামরিচের গাছ আর আছে, নাগামরিচের গাছ প্রায় 20টার মতন সবটি তো
চূড়া বেশ করি আইছে। আর আমার ভিডিওটা দেখবা, কেবার লাগে দুদিন তো একটা লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর ওই লোক কাঁচামরিচ খুব ভালো একটা জাতর কাঁচামরিচ, যতটা ধরে আমার একটা গাছও বেশি সেরা করাইছি না। ধরে অনেকটা আরো পুরানা গাছের দেখে একটা একটা বাক্কা বড় হয়েছে না কামরিস, নাই তো একদিন সারা ছোটো ছোটো ওদের আনি একটা বাক্কা বড় হয়েছে। লাস্ট ইয়ার ওই একটা গাছ রাখলাম, খুব দেখে যাই করি আমি, আমার গরব আছে না গাছ, একটা পুরানা গাছ রাখিয়ে ফায়দাও হয় না, নয়া সেরা করাইলে আরো ভালো হয়। নাগামরিচ আসলে খুব জাল আর খুব নাইস একটা গ্রান, পয়সা আমরা তুলিয়ে না যে সবটা সেটা হাতা হয় এগুলো চাইনিজ পয়সা, যেটা গাছ মরে না ওগুলা যত পাতা গুঁড়ো একটু পাতা হাতা কম চলে। আর আমার বেগুনের গাছ তিনটা, বেশি করছি না, যে জায়গা রোহিত ভাই জায়গা এলাফ হয় না, ও নয় ওগুলো জায়গা মাঝে রোহিত ভাই নগলতা রুয়া মাঝে কটায় সালে করি ও আগলা সাগলা দিছি। আমার উড়ি ও ফুল আর উড়ি মাসাল্লাহ খুব বেশি উদরে, আমি হগালা তুই ইরে আমার গাছ সারা মরে গেছে, সারা আমার বিছরা বহু বড় স্তরি। রইদে ঠিক আছে, রইদে ভিডিও এলো সুন্দর হয় না। উড়ি দুইটা ধরছে উড়ি না উড়ি, ও ফুল ফুটে রাখল ভাই দি দুইটা উড়ি ধরছে। ভিডিও দেখবা, দেখে ভালো লাগে যদি লাইক দিবা, শেয়ার করবা, আগে দিয়ে আশা করি আরো ভিডিও দিমু। আমার একটা সাউসার ভিডিও দিমু, আরো দুই তিন হপ্তাহ বাদে সাউসাও ফোটায় ফোটায় খাইয়াবা লাগবে, সাউসাও কিছু কিছু হই আর সাউসাও রোদির জায়গা তৈলে সাউসাও খুব বেশি ধরে। শুনতে দেখা মাশাআল্লাহ হইবা, আসসালামু আলাইকুম।